সেই ধরনের তত্ত্বাবধায়ক সরকার চায় না। বাংলাদেশের মানুষ 1/11 পরিবর্তনের পর যে ধরনের সরকার এসেছিল সেই ধরনের সরকার আর কখনো চায় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইদানিং 1/11 কুশীলবরা আবার সক্রিয় হয়েছে, তারা নানা জায়গায় বৈঠক করছে প্রকাশ্যে এবং গোপনেও বৈঠক করছে এবং বিভিন্ন এম্বাসিতে গিয়ে ধর্ণাও দিচ্ছে। 1/11 কুশীলবরা আবার সক্রিয় হয়েছে এবং নানা ধরনের প্রেসক্রিপশনও দেওয়া শুরু করেছে। বাংলাদেশের মানুষ আর কখনো সেই ধরনের সরকার প্রতিষ্ঠা করার সুযোগ কাউকে করে দিবে না। এটি সার্বভৌম একটি বাংলাদেশ, আমাদের দেশ একটি সার্বভৌম রাষ্ট্র, আমাদের দেশ চলবে আমাদের সংবিধান অনুযায়ী, আমাদের দেশ চলবে জনগণের প্রত্যাশা অনুযায়ী। আমাদের দেশ অন্য কারো প্রত্যাশা কিংবা অন্য কোনো কারো প্রেসক্রিপশনে চলবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো আগে তাদের কর্মীদের একটু মাঠে নামানোর ব্যবস্থা করার জন্য। তাদের কর্মীরাই তো মাঠে নামে না, ওনারা ওই জনগণকে মাঠে নামার বহু আগে থেকে ওনারা আপনার আহ্বান জানাচ্ছে। জনগণের কী ঠেকা পড়েছে যে বেগম জিয়ার স্বাস্থ্য ঠিক করার জন্য রাস্তায় নামবে কিংবা তারেক জিয়াকে হাওয়া ভবনে ফিরিয়ে আনার জন্য রাস্তায় নামবে? জনগণের সেই ঠেকা পড়ে নাই তো, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুঝেন কিনা। Radio Today, 89.6 FM.